আজকে এমন একটি আমের আচার বানাবো যে আচার কেউ কোনোদিন দেখেনি বা খায়নি, এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। টক মিষ্টি এই আমের আচার বানানো খুবই সহজ, আর দেখাবো কিভাবে মাত্র কয়েকটি সহজ উপাদান দিয়েই আমের আচারটি বানানো যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানাজ কিচেন। আমগুলো গোটা ধুয়ে আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখানে আমি 4 কেজি কাঁচা আম নিয়েছি, কিছু আদা পাকা আমও দিয়েছি যাতে আচারে গলে যায় আর টেস্টটা ভালো আসে। সবার প্রথমে দেব 1 টেবিল চামচ হলুদ। হলুদটা এভাবে ছিটিয়ে দিলে সব জায়গায় সমানভাবে পড়বে, এক জায়গায় দিলে মিক্স করতে বেশ অসুবিধা হয়। তারপর দিচ্ছি 2 টেবিল চামচের থেকে সামান্য কম লবণ। লবণটাও এভাবে ছিটিয়ে দিয়ে দিয়েছি, ভালোভাবে মেখে রোদে শুকোতে দেব, অথবা আপনারা চাইলে ফ্যানের নিচেও ঘণ্টাখানেকের জন্য রাখতে পারেন। আমটা অল্প হলে কিন্তু আপনারা ওভেনেও কাজটা সেরে ফেলতে পারেন, 10 মিনিট ওভেনে রাখলে আমের সব এক্সট্রা জল বেরিয়ে যাবে। আমি একটা কাঁচা আমকে 6 টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 4 টুকরো মানে লম্বা লম্বা করেও কাটতে পারেন। তবে লম্বা করে কাটলে একটাই অসুবিধে, খাওয়ার সময় একটু গাল লাগে। আপনাদের যেরকম সুবিধা আপনারা করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি সর্ষে, 2 টেবিল চামচ কালো সর্ষে দিলাম, আর দেব 3 টেবিল চামচ হলুদ সর্ষে। সর্ষেগুলো আমি জলে ভিজিয়ে রাখছি মিনিট 10-এর জন্য। চলুন এবার আচারের মশলার প্রিপারেশনে যাই। প্রথমে দিচ্ছি 3টে শুকনো মরিচ। আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু এখনও চুলার জালটা অন করিনি, সব মশলা দেওয়ার পর তারপর অন করব। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে, পাঁচফোড়ন দিয়েছি টোটাল 1.5 টেবিল চামচ, মেথি আমি এখানে 1/2 টিস্পুনের থেকেও কম দিয়েছি, ধনিয়া 1/2 টেবিল চামচ, আর মৌরি দিয়ে দিলাম টোটাল 1.5 টেবিল চামচ। এবার সব মশলা একসাথে ভেজে নিচ্ছি হালকা আছে। এবার মশলাগুলো ঠান্ডা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করা যাবে না, কিছুটা আস্ত আস্ত থাকলে আচার খেতে ভালো লাগে। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এই আচারে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে, তবে তেল বেশি দিলে কোনো সমস্যা নেই বা নষ্টও হবে না, তবে কেন হবে না একটু পরে বলছি। পাঁচফোড়ন দিলাম 1 টেবিল চামচ, মৌরি দিলাম 1/2 টেবিল চামচ, আর শুকনো মরিচ দিলাম 3 থেকে 4টা, মাঝখানে ফালি করে দিয়ে দিলাম। ফোড়নটা একটু রং ধরে আসলেই দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো রসুনের পেস্ট। মিডিয়াম আছে, মিনিটখানেক ভাজার পর দিয়ে দিচ্ছি গোটা রসুন। এখানে আমি 2 কোয়া রসুন দিয়েছি, রসুনটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে আমার মতে রসুন দিলে আচার খেতে আরও বেশি ভালো লাগে। এই আচার বানাতে ঢাকনা ইউজ না করাটাই বেটার। আমগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমগুলো এদিকে হতে থাক, চলুন আমরা এখন সর্ষের পেস্টটা বানিয়ে নিই। এবার সর্ষের সাথে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আমাদের সর্ষের পেস্ট হয়ে গেছে, আমি খানিকটা জল দিয়ে আর একটু স্মুথ করে নিচ্ছি পেস্টটা। আচ্ছা, এখানে একটা কাজ করব, দাঁড়ান দেখাচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে সর্ষের পেস্টটা আমি ছেঁকে নেব। এভাবে করলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি খেতেও ভালো লাগবে। আবার অনেকের সর্ষে খেলে পেটে বদহজম হয়, এইভাবে করলে সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে রসটা বের করে নেব। আপনাদের যদি মনে হয় সর্ষেতে আরও কিছু রস রয়ে গেছে, তখন আপনারা কিছু জল অ্যাড করতে পারেন। আবার এভাবে চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে নেবেন। সর্ষের পেস্টটা দিয়ে আমি আমগুলোকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পুরো রান্নাটায় আমি কোনো ঢাকনা ইউজ করিনি, আর রান্নাটা করেছি মিডিয়াম আছে। আর একটা খুন্তির সাহায্যে বারবার নাড়াতে থাকবেন, না হলে তলায় লেগে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 6 কাপের মতো অথবা 1.5 কেজি মিঠা। 4 কেজি আমের জন্য আমি এখানে 1.5 কেজি জাগারি দিয়েছি, তো
তবে আমের মিষ্টির উপর নির্ভর করে অথবা আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। জাগারি গলে যাওয়ার পর মিষ্টিটা চেক করে আপনারা কম বেশি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা বলছি, আমি কিন্তু পরে কোনো লবণ অ্যাড করিনি। শুকানোর জন্য প্রায় 2 টেবিল চামচের মতো আমি লবণ দিয়েছিলাম, আবার সর্ষের সাথে 1 টেবিল স্পুন। পরে আমি চেক করে দেখেছি, আমার ঠিক মনে হয়েছে। আপনাদের যদি লাগে আর একটু পরে অ্যাড করতে পারেন। আর এখন দিচ্ছি একটা মাঝারি সাইজের লেবুর অর্ধেক। লেবুর পরিবর্তে আপনারা ভিনেগারও দিতে পারেন, সমস্যা নেই। জাগারি দেওয়ার পর আমি প্রায় 7 থেকে 8 মিনিট আমগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থাকতে গুঁড়ো করে রাখা আচারের মশলাটা। আমি প্রথমে প্রায় অর্ধেকের থেকেও বেশি মশলা দিয়ে একটু টেস্ট করে দেখছি যে ঠিক আছে কি না। পরে মনে হচ্ছিল যে না, সবটাই লাগবে, তো আমি সব মশলাটাই পরে দিয়ে দিয়েছি। আপনারাও চেখে দেখবেন লাগবে কি না। প্রথমে কম দেবেন, কারণ কম দিলে তো পরে অ্যাড করা যাবে, তারপর যদি লাগে আবার অ্যাড করতে পারবেন। আমি এখানে চেক করে দেখছিলাম যে আচারটা ঠিক হয়েছে কি না, কতটুকু কনসিস্টেন্সিতে আছে। মশলাগুলো দেওয়ার পর আমি প্রায় আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করেছি। আমের ঝোলটা একদম শুকিয়ে ফেলা যাবে না, আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা একটু দেখাচ্ছি, কারণ আম ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে। ঠিক এরকম কনসিস্টেন্সি আসলে আপনারা চুলার জালটা বন্ধ করে দেবেন। আর সংরক্ষণ করার জন্য আপনারা অবশ্যই একটা কাঁচের বয়ম পরিষ্কার করে যেন জল না থাকে মুছে নেবেন। তারপর কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি, তারপর আচারটা ভরে আবার উপরে কিছুটা তেল দিয়ে দেব। এতে আচার অনেকদিন ভালো থাকবে আর ছত্রাকও পড়বে না। আর এই তেলটা আমি পুরোপুরি গরম করে আবার ঠান্ডা করে নিয়েছিলাম আগে। কাঁচা তেলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে না। আচ্ছা, এখন বলছি আমি আগে কেন বলেছিলাম যে তেল নষ্ট হবে না, কারণ এই তেল আপনি বিভিন্ন রান্নাতে ব্যবহার করতে পারেন। যেমন আমরা আলু ভর্তাতে সর্ষের তেল দিয়ে করি, কিন্তু সর্ষের তেলের বদলে আপনি এই আমের আচারের তেল দিয়ে করে দেখবেন কি যে মজার হয় বলার বাইরে। তাছাড়া আপনি নিরামিষের তরকারিতে কিংবা মাংসের যে কোনো তরকারিতে এই তেলটা ব্যবহার করেই দেখুন, স্বাদটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। আর এই আচার ডাল ভাত রুটি পরোটার সাথে তো ভালো লাগেই, একবার লুচির সাথে ট্রাই করে দেখবেন, ওটাও খুব ভালো খেতে। আচ্ছা, এই তেল দিয়ে আপনি কখনো আচারি চিকেন খেয়েছেন বা আচারি মাথন বা বিফ? অনেক মজার হয় কিন্তু। আবার তেল ফুরিয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি উপর থেকে আবার কিছুটা তেল দিয়ে দিবেন, তবে সাথে সাথে তরকারিতে ইউজ করবেন না, সপ্তাহ 2-1 পর ইউজ করবেন, দেখবেন ঠিক আমের ফ্লেভারটা চলে আসবে। কেমন লাগলো আজকের এই আমের আচারের রেসিপি কমেন্টসে জানাবেন কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা, কাঁচা আমের আরও কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, যেমন টক ডাল, আমের পান্না, আমের আচারও আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো।